আমার নাকি অনেক বয়স হয়ে গেছে, আমি ব্রাইট কালারের জামা না পরার জন্য বলে, তো আমি কিন্তু তোমাদের কথা রাখছি, আরো ব্রাইট কালারের জামা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ অনেক সুন্দর জায়গায় বেড়ায় আসছি, এখন মনটাও অনেক ভালো আছে। কিন্তু আইসা এই পর্দাগুলা নিয়ে আসছি, পর্দাগুলো আমার অনেক কষ্টের পর ফাইনালি সুন্দর হয়েছে, তো আমারই ভুল হয়েছে, কারণ আমি তোমাদের আঙ্কেল ভাইয়ার উপরে কেন ভরসা করলাম, উনিই ভুল করে ফেলছে, সেই জায়গায় আমারও ভুল হয়েছে। দেখো এখন পারফেক্ট হয়েছে কিনা, দেখো এই নিচে দিয়ে কেটে তারপরে সুন্দর করে দিছে, আর ওই যে ওই সাইডে দেখো রুমেরটাও দেখায় তোমাদের, আসা এটা হলো থাই গ্লাসের, এই যে এখন দেখো পারফেক্ট কত সুন্দর হয়েছে না দেখতে। বাসায় বুফে ফিল নিতে চাও তাহলে আমার মতো কাজ করবা। এই যে আমি বারকোশের মধ্যে রান্না করে সবগুলো ঢেলে দিছি, এটার কারণ হচ্ছে সবাই বেশি করে নিতে পারবে না, এক পিসের বেশি নেওয়া যাবে না। বুফে তো মনে করো অনেকগুলো দিয়ে রাখে, ইচ্ছা মতো নেওয়া যাবে, কিন্তু আমার এখানে সেটা চলবে না, খালি ফিলটাই নেওয়া যাবে, শুধু ফিলটাই নেওয়া যাবে। আমার হাজারো ছেলে মেয়ে ভাই বোন উপকৃত হয়ে বারে বারে দিচ্ছে, তোমরা যারা নাও না তারা কেন বঞ্চিত হবা উপকার থেকে। চলে আসছি আমার নিজের হাতের বানানো হার্বাল তেল নিয়ে, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানা, যাদের চুল পড়ে, যাদের চুল চিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়ায় পুষ্টি নেই, যাদের চুলে খুশকি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারে, স্ক্রিনে সবনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। আমার বাসাতে এখন আপাতত মানুষ একটু বেশি আছে, মেহমানও আছে, তো সেই জন্য আমার তো রান্না একটু বেশি লাগে, তো পাতিলে রাখলে হয় কি মাছগুলা চামচ দিয়ে নিতে গেলে এক একজন আগে এক একটা ভেঙে ফেলে, তো আমি বুদ্ধি করে আজকে যেটা করছি এরকম মানে শ্রেণীর মধ্যে ঢেলে তারপরে এই যে চামচ দিয়ে সুন্দরভাবে এভাবে নেওয়া যায় যেন না ভাঙে। আর একটা জিনিস, জিভে জল আসলে কিন্তু সেটার জন্য আমি দায়ী না, কিন্তু অলরেডি আমার জিভে জল এসে গেছে। এটা হলো চিংড়ি মাছ দিয়ে মানে শুকনা মরিচকে বেটে ব্লেন্ডারে তারপরে সেটা দিয়ে আমি সুন্দর করে মরিচ ভাজি দিছি করছি আর কি, আমাদের দেশে বলে এটাকে মরিচ কোলা। রান্না করছি হলো চিংড়ি মাছ দিয়ে পালং শাক, সেই মজা হয়েছে শাকটা আজকে। আমি 70,000 টাকা খরচ করে বাস খেয়ে আসছি এবং বাস নিয়েও আসছি, সেটা তোমাদের দেখাই, মানে তোমরা অনেকে বলবা কি বলতেছি, আসলে ওইখানে গিয়ে সব মিলিয়ে আমাদের 70,000 টাকা খরচ হয়েছে, সেটাই তোমাদের বলতেছি আর কিছু না। তো বাসটা এখানে আমি সিদ্ধ করে রেখে দিছি, কারণ বাসটা পচে ছিল সেদিন কালকে রাত্রে, কই এখানে তো নাই গেছি, এই তো এটার মধ্যে বাসগুলো আসলে বস্তার ভিতরে ছিল, তো সেই জন্য অনেকটা নষ্ট হয়ে উঠছে, তো আমি কি করছি একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে আর সামান্য সিদ্ধ করে তারপরে রেখে দিছি, কালকে রাত্রে আনছি, তো আজকে রান্না করি নাই, তো আগামী দিন ইনশাল্লাহ রান্না করবো। তোমরা অনেকে জানতে চাইছো যে আমার সাজেকে যেতে টোটাল রুম ভাড়া ওইখানে, তারপরে গাড়ি ভাড়া, তারপরে সান্দের গাড়ি ভাড়া সব মিলিয়ে কত খরচ হয়েছে, তো সেটার একটা ভিডিও বানাবো আমি ইনশাল্লাহ, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবা তোমরা। আমি আসলে মাকে বেশ কয়েকদিন ধরে রিকোয়েস্ট করতেছিলাম যাতে মা নতুন নতুন কয়েকটা কালারফুল ড্রেস কিনে, কারণ আমরা যেহেতু ভিডিও করি তো কালারফুল ড্রেস পরলে হয় কি মানে নিজেকে একটু প্রেজেন্টেবল লাগে, তো আসলে ফাইনালি মা হচ্ছে কয়েকটা নতুন ড্রেস কিনে ফেলছে, তাই না মা? হ্যাঁ অবশ্যই, এখন তোমার আবদার পূরণ করে ফেললাম, যাও আমার জামাগুলো বের করি এখন তোমাদের দেখায়, আর তোমাদের না দেখাইতে পারি না, কারণ সুন্দর সুন্দর জামাগুলো কিনছি এই জন্য, আর এই কালারের জামা আমার কিন্তু অলরেডি মনে হয় আর নাই, তো এই জন্য এই কালার গুলো লামিসাও পছন্দ করছে, আমার বোন গেছে সাথে হেরাও পছন্দ করছে, আর শোভন তো পছন্দ করছে, আমি যদি সুন্দর জামা না পরি শোভন ক্যামেরার সামনে ওইটা আমাকে আর গায়ে দিতে দিবে না, সেই বয়ে কিন্তু আমি একটু খুবই টেনশনে ছিলাম। হ্যাঁ এখন দেখো এই জামাটা আনছি, এগুলো নাকি পাকিস্তানি ওনারা বলছে, যাই হোক আমি জানি না কতটুক সত্য, আমার কাছে ভালো লাগছে এই জন্য আমি আনছি। এটা হলো জামা আর এটা হলো পায়জামা, আমার এক কালারের পায়জামা ভাল লাগে না, যদি পায়জামাটা থাকে একটু প্রিন্ট প্রিন্ট তাহলে বেশি ভাল লাগে না লামিসে, আর ড্রেসগুলো হচ্ছে অনেক সফট, পরে হচ্ছে আপনি আরাম পাবেন, অনেক আরাম পাবো, এই জন্য আমি আনছি, আরো কয়টা আনবো ইনশাল্লাহ, চিন্তা ভাবনা আছে, লামিসাকে নিয়ে যাব, আর লামিসাকে দিতে চাইছিল, লামিসা নেয় নাই, হ্যাঁ লামিসাকে এখান থেকে আমি একটা সুন্দর পছন্দ করে নিতে বলছি, লামিসা বলছে যে মা আমার অনেক ড্রেস আছে সমস্যা নাই, এখন আপনি এগুলো আনছেন আপনি বানিয়ে ফেলেন সমস্যা নাই, তো আর এটাও আরেকটা, এটা সুতি এই কালারের, এই যে এটা হলো ওন্না আর এটা হলো পায়জামা,
পায়জামাটা প্রিন্ট দেখে আমার এই ড্রেস গুলো বেশি ভালো লাগছে। এটা কোন স্পন্সরড ভিডিও না, আপনি মিরপুর এক থেকে কিনছেন না কোন জায়গা থেকে? মিরপুর এক শাহালি মার্কেট থেকে। ওই তো যে কোন ওই যে ওই পুরো মার্কেটে বিক্রি করে এরকম করে। আমার এক কালারের পায়জামা পড়তে পড়তে মানে আমি একবার বোর হয়ে গেছি, এই জন্য আমি একটু ডিফারেন্ট আনতে চাইছি। আবার সমস্যা হয়ে গেছে, এটা আবার এক কালারের হয়ে গেছে, কিন্তু এই ড্রেসটা আমার কাছে বেশি সুন্দর লাগে। এটা ওনার জামাটা তো অনেক ওনার জামাটা বেশি সুন্দর দেখে আমি এক কালারের হইলো কিন্তু। আর আমার হলুদ কালার নাকি তোমরা সবাই বলো অনেকে যে আমার হলুদ কালারে আমার ভালো লাগে, আমার বাসায় হলুদ কালারের ড্রেস পরলে আমাকে বেশি সুন্দর লাগে সবাই বলে, আমি জানি না। আর এটা হলো একটা, এটাও আর মানে এক কালার না, এটা মনে এক কালার না, এটা এক কালারের হলেও কিন্তু এটার পায়ের মধ্যে একটু ডিজাইন আছে, এই জন্য আমার এটা ভালো লাগছে। আর এই যে আমার কাজগুলো ভালো লাগছে, পাকিস্তানি ডাকি বলতেছে। যাই হোক, তো সুন্দর হয়েছে কিনা কমেন্ট করে তোমরা জানাইও কিন্তু, তাইলে আমি খুশি হব। রে মা বেড়াইতে গিয়ে এখান থেকে এসে যে ফেরাতে পড়ে গেলাম, আমি বাসায় কিছুই নেই, মানে মাসের শেষ আরেক মাসের শুরু সব কিছুই শেষ, এগুলাও আমার বাজার করে আনতে হয়েছে। দেখো তোমরা দ্রব্য মূল্যের গুটু কি করে দেখছো, দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে মানে খাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে, এই জন্য অল্প অল্প আনছি। জানি না সবার কপালে কি আছে, আমারও কপালে কি আছে। আর দ্বিতীয় কথা, বেড়াইতে গিয়ে তো কত টাকা যে খরচ করে ফেলছি, বেশি বাজার করা সম্ভব না, তো টুকটাক যা যা বাজার করে আনছি এই যেই কদিন যাই আর কি। এই যে আর হুল ফেডার যে আমার কি পরিমাণ লাগে বলার বাহিরে, চার পাঁচ কেজি হুল ফেডার আনছি, এখান থেকে দুইটা অলরেডি পটের মধ্যে নিয়ে ফেলছি। আর এগুলো হলো চিনি, দুধ দুধ আর একটা ফটে নিয়ে ফেলছে আইরিন, যাই হোক। আর এই যে লবণ, আর এটা কি ও এটাও দুধ, আর হলো মরিচের গুঁড়া, তারপরে দারচিনি এলাচি, তারপরে এই যে দারচিনি এলাচি, আর চালের বস্তাটা কিন্তু ড্রামের ভিতরে ঢেলে দিছি। ওটা আর কি গুলটু থেকে তো বিদায় নিতে পারবো না, গুলটু নাসার বান্ধা আমার কান্দে থাকলে শান্তি। তো আজকের মতো এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।